ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিনই সাময়িক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি এরপর থেকে ভারতেই অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী তবে ভারতের কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা সে সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই এছাড়া এই নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে শেখ হাসিনা তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে এছাড়া খবরে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন ভারতের সঙ্গে পদ্যপূর্ণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে পর্তপণ্যের দাবি জানাতে পারি আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশের অস্থিতিশীলতা ঘটাতে দেবে না কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন